ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সকালে আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে ইউএনও ওয়াহিদা খানমকে দেখতে যান স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক খুরশিদ আলম। তিনি জানান, ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বিদেশে নেওয়ার প্রয়োজন নেই, তবে তার সুস্থ হতে আরও সময় লাগবে। অপারেশনের পর যাতে কোনো সংক্রমণ না হয় সে ব্যাপারে সতর্ক রয়েছেন চিকিৎসকরা। 72 ঘণ্টার পর্যবেক্ষণ শেষে সোমবার সকালে চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া জানান, ওয়াহিদা সবাইকে চিনতে পারছেন, সংক্রমণের ঝুঁকি থাকায় পরিবারের সদস্যদের বাইরে অন্য কাউকে হাসপাতালে না আসার অনুরোধ জানান তিনি। এদিকে ইউএনও ওয়াহিদা খানমকে দেখতে যান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার, সকল উপজেলা নির্বাহী অফিসারদের নিরাপত্তায় আনসার নিয়োগের বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি। আমার সাথে কথা বলেছেন উনি, উনি ওনার নাম বলেছেন, আমি জিজ্ঞেস করেছি যে আপনি কোথায় আছেন, উনি বলছেন নিউরো সায়েন্সে আছি। তো এটা তো তার সজ্ঞানতারই পরিচয় বহন করে, তাই না? তো আমাদের হিসাব যেটা, যে গ্লাসগো কমা স্কেলে ওনার স্কোর 15, 15ই হচ্ছে নর্মাল লেভেল, বাকি যে প্যারামিটারগুলো আছে সেগুলো ভালো আছে। তো আমরা আশা করছি যদি কোনো ইনফেকশন না হয়, মানে কোনো জীবাণু সংক্রমণ না হয়, আশা করছি উনি ভালো হয়ে উঠবেন। লোকজন যাতে যত কম আসে, কারণ এটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমাদের ভয় হলো এখন ইনফেকশনটা। ইনফেকশন যদি না হয় ওনার উন্নতিটা, প্রগ্রেসটা স্মুথ হবে। ইনফেকশন হলে কিন্তু ওই জায়গাটাতে আরও আবার ক্ষত তৈরি হবে।